ডান্স বাংলা ডান্স জুনিয়র বাংলার দর্শক একসময় গোগ্রাসে এই রিয়েলিটি শোটি দেখতেন। মনে পড়ে অরিত্রর কথা, বড় হওয়ার পরও তাকে একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে, কিন্তু তারই সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনা করতেন আরও একটি খুদে, নাম তাথৈ, ভালো নাম শারণ্যা দেব। তার খোঁজ মেলে না কেন এখন, কোথায় রয়েছেন সে তাথৈ? শারণ্যা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ডান্স বাংলা ডান্স ছাড়াও আরও একটি রিয়েলিটি শো ধুমধামাকার মঞ্চে সঞ্চালনা করার পরে একাধিক ছবিতে কাজ করেছিলেন, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নীল রাজার দেশে, এক ফোঁটা ভালোবাসা, খোকাবাবু, চলপাল্টায় সব চরিত্র কাল্পনিকের মতো ছবি। ছোট বয়সে তার প্রতিভার জন্য একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল তাকে, যে পুরস্কারটি তিনি দীপিকা পাডুকোনের হাত থেকে গ্রহণ করেছিলেন। কত কত বিজ্ঞাপনে তাকে দেখতে পাওয়া গিয়েছে শিশুশিল্পী হিসেবে। সে ছোট্ট তাথুয়ের বয়স এখন 24 বছর। আর ছবিতে দেখা যায় না কেন তাকে, কারণ তিনি আর পর্দার সামনে না, পর্দার পেছনে কাজ করতে আগ্রহী। ন্যাশনাল জেমস স্কুল থেকে পড়াশোনা সেরে হেরিটেজ ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজে ভর্তি হন তাথুই। তারপর একেবারে বিদেশ পাড়ি, টরন্টোতে ফিল্ম অ্যান্ড প্রোডাকশন নিয়ে পড়াশোনা করতে চলে যান তিনি। নিজের ছবি বানানোর শখ পূরণ করতে এই যাত্রা তার। নতুন দেশে নতুন শহরে লেখালেখি এবং পরিচালনার কাজে মন দিয়েছেন ছোট্ট সেই তাথৈ। তবে কি খুব তাড়াতাড়ি বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে ছবি বানাবেন তাথৈ? সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।